নমস্কার বন্ধুরা আলপনার কুকিং স্টাইল আপনাদের সবাইকে স্বাগত উইকেন্ডে সবাই একটু জমিয়ে খাওয়া দাওয়া পছন্দ করে মানে একটু রিচ খাওয়া দাওয়া হয় পরের দিন কিন্তু একটু হালকা ফুলকা মাছের ঝোলই ভালো লাগে আজ আমি নিয়ে এসেছি তেমনই একটা রেসিপি আলু সজনে ডাটা দিয়ে রুই মাছের ঝোল দেখুন কীভাবে বানিয়েছি এখানে এক কিলো ওজনের জ্যান্ত রুই মাছের ছটা পিস নিয়েছি এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে নেওয়া হয়েছে পাঁচ ছটা সজনের টাটা আর দুটো মিডিয়াম সাইজের আলু কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল দিলাম সর্ষের তেলে কিন্তু মাছ খেতে ভালো লাগে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো তেজপাতা আর জিরে জিরেটা ফুটে উঠেছে এখন এর মধ্যে সবজিটা ঢেলে দেব সবজি ঢেলে দিয়ে এটাকে একটু নেড়েচেরে হালকা মতন ভেজে নেব সবজির সঙ্গে সঙ্গে কিন্তু লবণটা দেব না তাতে কি সবজি থেকে জল বেরিয়ে যায় চেড়ে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেব হাফ চামচের একটু কম লবণ আর হলুদ দেব হাফ চামচের একটু কম আর দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা চিড়ে আর এখন দেব এক চামচ আদা বাটা লঙ্কা গুঁড়োটা এই জন্যই দিয়েছি নাহলে কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা বানালেন একদম ফেঁকা মতো লাগে কিন্তু যারা লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে চান তারা দেবেন না এই সব কিছু দিয়ে সবজিগুলোর সঙ্গে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব গ্যাস এই সময় স্লোয়ে রাখবো একটু ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেব অল্প পরিমাণে জল তাতে কি মশলাটা নিচের দিকে লেগে না যায় এই জলটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজতে থাকবো এখন মশলাটা ভাজা হয়ে গেছে নিচের দিকে কিন্তু আর জলা জলা ভাবটা নেই এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব ঝোলটা ফুটতে শুরু করেছে এখন আমি এই কড়াইটা গ্যাসের অন্য সাইডে বসিয়ে দেব। আর এখন আমি শুকনো খোলায় একটু মশলা ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এটাকে আমি ছিঁড়েই দিয়েছি আর দিলাম এক টেবিল চামচ গোটা ধনে আর এক টেবিল চামচ জিরে এই মশলাটা আমি হালকা ফ্লেমে একটু গন্ধ ছাড়া অব্দি একটু ভেজে নেব এই ভাজা মশলাটা দিয়ে মাছের ঝোল বানালে কিন্তু খুব টেস্টি হয় দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি ভাজা মাছগুলো ছেড়ে দেব এই মাছগুলো দিয়ে ঝোলটের সঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব আরও মিনিট তিনেক আমি ফুটতে দেবো মাছের সঙ্গে ঝোলটাও বেশ ফুটে উঠেছে এখন একটু চেক করে লবণ দেয়া যেতে পারে পরিমাণ মতো আর দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে রেখেছি তার থেকে এক টেবিল চামচ মশলা দিয়ে দেব আর বাকি মশলাটা কিন্তু আমি অন্য কোনো সবজিতেও ইউজ করতে পারি মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব এই মশলাটা কিন্তু সবজি হওয়ার শেষের দিকে দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় এই মশলাটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো আমি ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেব দেখুন রেডি হয়ে গেছে মাছের ঝোল এখন এর মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে অফ করে এই গ্যাসের উপরেই আমি এই মাছের ঝোলটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিট পরে এটাকে আমি সার্ভ করব এই মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করবেন লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আবার আসবো আর একটা অন্য রেসিপি নিয়ে